এখনো আছে সেই চশমা ঘড়ি আছে জামা জুতো ব্যাগ স্মৃতিগুলো তারি হেলানো সাজানো আর আছে নেই শুধু তিনি চোখে আসে জল করে টলমল যখনই ভাবি বাবা বাবা নেই বাবা মানতে পারি না কিছুতেই বন্ধুরা খুব আবেগাপ্রত হয়ে গেলাম গানটি গাইতে গিয়ে কারণ আমারও বাবা নেই এই বাবা নেই শিরোনামের গানটি আসিফ আকবর গিয়েছিলেন পাপি অ্যালবামে এই পাপি অ্যালবামটি আমি অ্যারেঞ্জ করেছিলাম আমি সিএমবির কর্ণধার পাপ্পু ভাই আমাকে বলেছিল যে প্রদীপ দা একটা গেম খেলতে চাই কি গেম খেলতে চাও পাপ্পু ভাই একটা গেম খেলতে চাই কণ্ঠশিল্পী আসিফ আকবর গীতিকার প্রদীপ সাহা এবং সুরকার রাজেশ তিনজনকে মিলিয়ে যা কোনো দিন হয়নি হওয়ার কথা ছিল না আমরা এরকম একটা কিছু করতে চাই কি করবো তুমি আসিফ আকবর গান গেলে পাঁচটা আর বাকি পাঁচটার মধ্যে ভাগ করে নাও রাজেশ আর তুমি কটা গান গাবা পাপু ভাই আমাকে বললো আমি বললাম পাপু ভাই আমি কি শিল্পী আমি গান গাইতে পারি তুমি কি ফাজলামি করতেছো আমার সাথে আমি শিল্পী আমার মান ইজ্জত থাকবে আমি গান গাইলে কয় না তুমি গাইতে পারবা একবার গান লেখা একবার যে পারবা না তো না চেষ্টা করো তুমি কথা বলো আসিফ ভাইয়ের সাথে কথা বলো রাজেশের সাথে কথা বলো আমি এটা করতে চাই রাজেশকে বললাম রাজেশ তো সারা জীবনই আমার সুখে দুঃখে সহায়তা দিয়েছে সাপোর্ট দিয়েছে রাজু বলল দাদা কোনো ব্যাপার না দাদা আপনি কটা গান গাইতে চান রাজু একটাও গাইতে পারবো না আমি কি শিল্পী কারণ ঠিক আছে তাহলে আপনি গান একটা গান গান আমি আপনাকে সাপোর্ট করব আপনার জন্য সোজা করে গানটা আমি বানাবো যাতে করে আপনি সোজা করে গাইতে পারেন যে কথা সেই কথা আমি রাজি বললাম পাপ্পুকে গিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে পাপ্পু ভাই তুমি টাকা পয়সা রেডি করো কারণ আসিফা আকবর বলে কথা বিগ বাজেটের অ্যালবাম অ্যালবাম কাজ হবে শুরু করে দাও তখন আসিফ ভাই সাথে কথা বললাম আসিফ ভাই বললো নো প্রবলেম রাজেশ দা দেখাবে আপনি গাবেন তো সৌভাগ্যের ব্যাপার আনন্দের ব্যাপার তো এই টিপুকে নিয়ে ট্র্যাক করা শুরু করলাম আমরা এ ব্যাপারে দিন নেই রাত নেই রাজেশ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে তো আমি মাটির দেহ মাটি হবে গানটি গেছিলাম আপনারা হয়তো জেনে থাকবেন তো বাবা নেই গানটির ব্যাপারে পাপু ভাই আমাকে বলল যে প্রদীপদা তোমারও বাবা নাই আসিফ ভাইরো বাবা মারা গেছে মানে এর কিছুদিন আগে আসিফ ভাইব্বা মারা গেছে আসিফ ভাইরাব্বা মারা গেছে তাহলে বাবা নিয়ে একটা গান করলে কেমন হয় আমি বললাম খুব ভালো হয় তখন আমি বাপ ভাই বললাম বাপ ভাই তাহলে এই অ্যালবামের মধ্যে বাবা নিয়ে একটা গান করব মা নিয়েও একটা গান করবো আপনারা জানেন মা নিয়েও একটা গান করেছি আমি এই অ্যালবামই পাপি অ্যালবামে কারণ আমার অনেক যত্ন ভালোবাসা অ্যাটেনশন সব কিছু ঢেলে আমি অ্যালবামটা অ্যারেঞ্জ করেছিলাম অ্যালবামটা বৈকালের চাঁদ সলোর সাথে বেড়ে হয়েছিল এবং বইকালের চাঁদ সলোকে টেক্কা দিয়ে অ্যালবামটা চলেছিল আপনারা হয়তো সে খবর জেনে থাকবেন তো হলো তাসিফ ভাইকে বলো গান হয়েছে আপনাকে এটি সবার আগে গানটা আপনি ফয়েস দেন তো গানটা শুনলো স্বাভাবিকভাবে আসিফ ভাইরাও আব্বা মারা গেছে কিছুদিন আগে সেও খুব আবেগাপ্রত হয়ে পড়ল এবং অসম্ভব দরদ অসম্ভব ভালোবাসা মিশে আসিফ ভাই গানটা গাইলেন গিয়ে যে কারোর চোখে পানি আসার মতো অবস্থা ছিল এবং সিএমবির যারা কর্মচারী ছিল যারা সিএমবির ক্যাসেটের ফিতা টানতো ক্যাসেটের লেভেল লাগাতো তাদের জোর দাবি যে এই গানটা এক নম্বরে দিতে হবে কিন্তু বন্ধুরা বাবা নেই তো একটা সেন্টিমেন্টাল সং একটা স্পেশাল সং এটা তো আসলে এক নম্বরে দেওয়া যায় না এক নাম্বারে আসলে কমার্শিয়াল সঙ্গ দেওয়া লাগে সেই অর্থে আমরা গানটাকে একটু পিছিয়ে এনেছি বা সবার দাবি ছিল যে গানটা এক নম্বরে চাই তো বাবা নেই গানটা এলো ইতিহাস আমরা করেছি পাপি অ্যালবামও আপনাদের ভালোবাসায় সুপার ডুপার হিট মিক্সচার বাম হয়েছিল তো রাজেশের সহযোগিতার জন্য রাজেশকে আমি অন ক্যামেরাতে কৃতজ্ঞতা জানাচ্ছি পাপ্পু ভাই তোমাকে অনেক ভালোবাসা ইউ পাপ্পু ভাই তুমি আসলে ইনিশিয়েটিভ নিয়েছিলে বলেই প্রদীপ সাহ মধ্যে একজন অখ্যাত প্রখ্যাত লোক একটা গানে কণ্ঠ দিয়েছে হয়তো সারা জীবন আর গান গাওয়া আমার হবে না একটি গান গেয়েছি আর কি বলবো এই পাপি আলবামটার সাথে সংশ্লিষ্ট যারা যারা ছিল সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইম্রা টিপু যথেষ্ট শ্রম মেধা দিয়ে কম্পোজিশন করেছে কাকে বলবো এটার পাশাপাশি সিএমবির আমাদের বন্ধু মানুষ প্লাস ইনচার্জ মতিন ভাইকে মনে পড়ছে এই অ্যালবামটার ব্যাপারে মতিন ভাই খুব সহযোগিতা করেছে বাবা নিয়ে এই গানটি হয়তো সারা জীবন অমর হয়ে থাকবে আমার জানা মতে বাবা নিয়ে বাবাকে নিয়ে হয়তো আসির্বাগ এটি একমাত্র গান বন্ধুরা আমার পিছনের গল্প এভাবে চলতে থাকবে গানের ইতিহাস এভাবে আমি বলতে থাকবো ইতিহাস কখনও কখনো বিকৃত হয় কেউ কেউ বিকৃত করেছে তাতে আমার কিছু যা আসে না আসলে বন্ধুরা আমার কিছু চা পাওয়ার নেই আমি তোমাদের ভালোবাসা পেয়ে প্রদীপ শাহ হতে পেরেছি এটাই আমার গর্বের এটাই আমার আনন্দের আমার আর কিছু চাওয়ার নেই অনেক বেশি ভালো থেকো বন্ধুরা তোমরা অনেক বেশি ভালো থেকো অনেক বেশি শুভকামনা তোমাদের প্রতি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ